রাজ্যে পুরোদমে চলছে করোনা টিকাকরণ। টিকাকরণে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে সমাজের সকল অংশের মানুষ। বিভিন্ন অফিস আদালত ব্যাংকগুলিতে কর্মরত কর্মচারীদেরও টিকাকরণ করা হচ্ছে। উদ্দেশ্য করোনার বিরুদ্ধে যুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। চলতি বছরের জানুয়ারি মাসের মাঝামাঝি থেকেই গোটা দেশের সাথে রাজ্যেও করোনা টিকাকরণ শুরু হয়েছে। সেই হিসেবে ধাপে ধাপে গোটা দেশের সাথে রাজ্যেও চলছে করোনা টিকাকরণ। মঙ্গলবার রাজধানীতে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সদর কার্যালয়ে টিকাকরণ অনুষ্ঠিত হয়। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মরত কর্মচারীদের টিকাকরণ করা হয়, একথা জানান ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান মহেন্দ্র মোহন গোস্বামী। ভ্যাকসিনেশনটা একটু ধীর গতিতে চলছিল আর আমি গভর্নমেন্ট ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্টের সঙ্গে ম্যাটারটা টেক আপ করার পরে হেলথ ডিপার্টমেন্ট পজিটিভলি আমাদেরকে একটা অর্ডার করে 200 ডোজ গ্রামীণ ব্যাংকের এমপ্লয়ের জন্য স্যাংশন করে আজকে 18 তারিখ আজকে একটা ক্যাম্পের ব্যবস্থা করেছিল। তো আমি সেইটাকে গভর্নমেন্টকে আমি ধন্যবাদ জানাই যে গ্রামীণ ব্যাংকের এমপ্লয়ের জন্য যে এত সুন্দরভাবে আমাদেরকে 200 ডোজ স্যাংশন করে দিয়েছে। আর আমি আমার হেড অফিসে আমার কনফারেন্স হল এখানে বিভিন্ন এমপ্লয় যারা নেই নেই ওখানে রেজিস্টার করে নিতে পারেনি, যারা করে নেই রেজিস্ট্রেশন, ওদেরকে আমি ডেকে নিয়ে এখানে ভ্যাকসিনেশনের তিনি জানান ব্যাংকে কর্মরত সাফাই কর্মী, ক্যাজুয়াল কর্মী এবং গ্রামীণ এলাকায় ব্যাংক পরিষেবায় যুক্তদের এদিনকার টিকাকরণ করা হয়েছে। সেই সাথে তিনি আশা পোষণ করেন করোনা টিকাকরণের মাধ্যমে মারণ ভাইরাস থেকে পরিত্রাণ পাওয়া যাবে। এখানে আমার ব্যাংক এমপ্লয়ি না, শুধু এখানে আমার স্যানিটেশন ওয়ার্কার আর ক্যাজুয়াল ওয়ার্কার আর সঙ্গে ব্যাংকিং করেসপন্ডেন্স যারা গ্রামের ভিতরে ঢুকে কাজ করে ব্যাংকের পরিষেবা দেয় ওদেরকেও আমি ইনক্লুড করেছি। এখন পর্যন্ত আমাদের যা লিস্ট আমরা বানিয়েছি 200 জন আমাদের কভার করতে পারবো আমরা। আর এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটা একটু বৃহৎ পাবলিসিটিও হয়েছে, তো আমি ভাবি যে আমাদের লোকগুলো যখনই সময় পাবে তখনই আজকের দিনে চলে আসবে এখানে আর ভ্যাকসিনেশন নিজেকে ভ্যাকসিনেট করে কোভিড-19 থেকে পরিত্রাণ পাবে। এদিন রাজ্য সরকারের উদ্যোগে রাজধানীস্থিত ভুতুরিয়া বিদ্যুৎ নিগমের কর্মরত কর্মচারীদেরও টিকাকরণ করা হয়। সংশ্লিষ্ট অফিসে কর্মরত কর্মীরা টিকাকরণের সুযোগ পেয়ে স্বাভাবিকভাবেই খুশি। এ বিষয়ে বিদ্যুৎ নিগমের জনৈক আধিকারিক জানান 18 থেকে 44 বছরের বয়সীদের টিকাকরণ করা হচ্ছে। 300 ডোজ টিকাকরণের ব্যবস্থা রয়েছে, আগামীকালও টিকাকরণ চলবে। 18 থেকে 44 এজ গ্রুপের যারা আছে আমাদের কর্মী এবং অফিসার তাদের এই ভ্যাকসিনেশন প্রোগ্রাম আমরা ব্যবস্থা করেছি। আমরা এখানে এই 300 জনের ভ্যাকসিনেশন করবো প্রথম ফেজে, তারপরে প্রয়োজন পড়লে আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে এবং স্বাস্থ্য দপ্তর লোকে যোগাযোগ করে পরবর্তী সময় আবারও প্রোগ্রাম করবো। এবার এই ইয়েতে আমরা 300 জনের আমাদের প্রোগ্রাম আজকে করবে, আজকে যদি কমপ্লিট না হয় তাহলে কালকে আগামীকালকে ওই মানুষটা কমপ্লিট হবে। উল্লেখ্য, খবর লেখা পর্যন্ত সরকারি ওয়েবসাইটের তথ্য অনুসারে রাজ্যের মোট 151টি সেন্টারে করোনা টিকাকরণ হচ্ছে। রাজ্যে এখন বেসরকারি বা প্রাইভেট কোনো টিকাকরণ কেন্দ্র নেই। এ পর্যন্ত রাজ্যে মোট করোনা টিকাকরণ হয়েছে 15,07,840 জন। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন 10,00,979 জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন 5,06,861 জন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।